শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের। ইরান ইস্যুতে উত্তেজনা, যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রতিশ্রুতি দিল ইসরায়েল। চরম উত্তেজনার মধ্যে ইউক্রেনে সামরিক বিমান পাঠালো আমেরিকা। রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ইউক্রেনের পাশে দাঁড়ালো এরদোগান। ভয় পেয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইছে না রাশিয়া। যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আবারও কৃষ্ণাঙ্গ যুবক নিহত। এবং সবশেষ থাকছে আইনের পরিবর্তন, পাকিস্তানি সেনাবাহিনীকে উপহাস করলেই শাস্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবং এবার চলুন বিস্তারিত জানা যাক। ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে ইসরায়েল সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান, আর এই হামলায় ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। তেহরানের দক্ষিণাঞ্চলে নাতানজ কেন্দ্রে রবিবার হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা স্পর্শকাতর এই সেক্টরের জন্য বিরল ঘটনা। এই ঘটনাকে সোমবার ইসরায়েলের নাশকতা হিসেবে আখ্যা দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। ইরান এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে, এজন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে এই হামলার কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দুর্ঘটনার একদিন আগে শনিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি নাতানজ কেন্দ্রে নতুন সেন্ট্রিফিউজ উদ্বোধন করেন। সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের সেন্ট্রিফিউজ যন্ত্রটি কাজে লাগে, পরে ওই ইউরেনিয়াম ব্যবহার করে রিয়্যাক্টর ফুয়েল বা পরমাণু অস্ত্র তৈরি করা যায়। ইরান জানিয়েছে ভূগর্ভে নতুন করে 150 সেন্ট্রিফিউজ চালু করা হচ্ছে। দুর্ঘটনার দিন রবিবার বিকেলেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে বিস্তর লড়াই বাকি, কিন্তু আজ যে পরিস্থিতি বিরাজ করছে কালও যে একই অবস্থা থাকবে এমনটি নয়। অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরানের প্রধান আলী আকবর সালিহি বলেছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলার মাধ্যমে এটি পরিষ্কার পরমাণু বিজ্ঞানীদের ইরানের অগ্রগতি এবং উন্নয়ন এবং চলমান পরমাণু আলোচনায় শত্রুতা নাতানজের পরমাণু প্রযুক্তিতে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। সন্ত্রাসী কাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও অধিকার রয়েছে ইরানের। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাশে থাকবে বলে অঙ্গীকার করেছেন প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ। গতকাল তেল আবিবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টেনের সঙ্গে সাক্ষাতের পর বেনি গ্যান্টজ বলেন, কেবল ইরানের ব্যাপারেই নয়, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সকল অপারেশন থিয়েটারে এক পূর্ণ অংশীদার হিসেবে দেখে। তিনি আরও বলেন, আমরা আমাদের আমেরিকান মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব যেন এটা নিশ্চিত হয় যে ইরানের সঙ্গে কোনো নতুন চুক্তি বিশ্ব বা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে, আমাদের অঞ্চলে বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা রোধ করে এবং ইসরায়েল রাষ্ট্রকে সুরক্ষিত রাখে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্কে যখন চরম উত্তেজনা চলছে তখন আমেরিকা কিয়েভে একটি সামরিক বিমান পাঠিয়েছে। মার্কিন বিমানবাহিনীর একটি C-130 বিমান গতকাল একদল সেনা এবং সামরিক সরঞ্জাম নিয়ে কিয়েভ বিমান ঘাঁটিতে অবতরণ করে। ইউক্রেনের সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য এসব সেনা এবং সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। এর আগে কিছু বার্তা সংস্থা মার্কিন সেনাবাহিনীর একটি লজিস্টিক সাপোর্ট বিমান ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিবীয় শহরে অবতরণ করেছে। ওই বিমানটি বোয়িং C-17 গ্লোবা মাস্টেল থ্রি মডেলের বলে সব বার্তা সংস্থা জানিয়েছে। লকহিড C-5 গ্যালাক্সি বিমানের পর গ্লোব মাস্টার থ্রি বিমানকে মার্কিন বিমানবাহিনীর সবচেয়ে বড় মালবাহী এবং সুসজ্জিত বিমান হিসেবে গণ্য করা হয়। যুদ্ধকালে দ্রুত গতিতে মার্কিন সেনা এবং সামরিক সরঞ্জাম বিভিন্ন অঞ্চলে পাঠানোর ক্ষেত্রে এই বিমানের জুড়ি নেই। এর আগে শনিবার রুশ বার্তা সংস্থাগুলো খবর দিয়েছিল দেশটি ইউক্রেন সীমান্তে নিজেদের কৌশলগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইস্কান্দার মোতায়েন করেছে। ইউক্রেন সম্প্রতি আমেরিকার কাছ থেকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জাম গ্রহণ করেছে। রাশিয়ার সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে ইউক্রেনকে সব ধরনের সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
রুশপন্থী গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সংঘাতপূর্ণ দনবাস এলাকা নিয়ে সামরিক উত্তেজনার মধ্যে এই সমর্থিত প্রেসিডেন্ট তুরস্ক সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্কের লক্ষ্য হচ্ছে কৃষ্ণ সাগরে শান্তি এবং সহযোগিতার সাগর হিসেবে রাখা। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চরম সামরিক উত্তেজনার মধ্যে তুরস্কের ইস্তাম্বুল শহরে জেলেনস্কি এবং এরদোগানের মধ্যে শনিবার এই বৈঠক হয়েছে। এই ঘটনায় বেশ চটেছে রাশিয়া। তুর্কি নেতা বলেন, আমরা ইউক্রেন ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানাই, পাশাপাশি কৃষ্ণ সাগর উপদ্বীপ ক্রিমিয়ার সঙ্গে ইউক্রেনের পূর্ণ একচিত্রকরণ চাই। ইস্তানবুল বৈঠকে এরদোগান এবং জেলেনস্কি শুল্কমুক্ত বাণিজ্য, পর্যটন এবং ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। দুই প্রেসিডেন্টের বৈঠকের পর মন্ত্রীদের উপস্থিতিতে বেশ কয়েকটি চুক্তি সই হয়। এদিকে শুক্রবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে ফোন করেন এবং ইউক্রেন সংকট এবং কৃষ্ণ সাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়ে আলোচনা করেন। টেলিফোন আলাপে রুশ প্রেসিডেন্টকে এরদোগান আশ্বস্ত করেন, ইউক্রেনের সঙ্গে সহযোগিতার অর্থ এই নয় যে আঙ্কারা মস্কোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পর্যবেক্ষকরা মনে করেন, কোনো পক্ষ না নিয়ে তুরস্ক এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে ভূমিকা পালনের চেষ্টা করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন সংঘাতে রাশিয়া কোনো পক্ষ নয় এবং তারা প্রতিবেশী ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়াবে না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সংঘাতপূর্ণ দনবাস এলাকা নিয়ে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যখন সামরিক উত্তেজনা চলছে, তখন পেসকভ এই বক্তব্য দিলেন। রবিবার টেলিভিশনে সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে পেসকভ বলেন, অবশ্যই কেউ যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে না, এই ধরনের যুদ্ধের সম্ভাবনাকে কেউ গ্রহণ করছে না। তিনি বলেন, এর আগে রাশিয়া বলেছে যে দনবাস অঞ্চলে চলমান এই সংঘাতে মস্কো কোনোভাবেই জড়িত নয়, তবে দনবাসে রুশ ভাষী লোকজনের ভাগ্য থেকে রাশিয়া আলাদাও থাকবে না। সম্প্রতি সপ্তাহগুলোতে দনবাস এলাকাকে কেন্দ্র করে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সামরিক উত্তেজনা চরমে উঠেছে। ক্রেমলিনের মুখপাত্র এই নিয়ে ইউক্রেনকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসিতে পুলিশের গুলিতে দন্তে রাইট নামের 20 বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রবিবার পুলিশের গুলিতে ওই কৃষ্ণাঙ্গ যুবক নিহত হন। এই ঘটনার পর সোমবার সকালে প্রতিবাদের ঝড় ওঠে মিনিপোলিসিতে। ঘটনার বিচার দাবি করে শহরের ব্রুকলিন স্কোয়ারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। এতে পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় কারফিউ জারি করেছে পুলিশ। টপের কাছে দন্তে রাইট নামের ওই যুবককে গাড়ি চালানো অবস্থায় জোরপূর্বক আটক করে নিয়ে যেতে চেয়েছিলেন দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা। এই সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করা হয়। তার সঙ্গে গাড়িতে থাকা এক নারীও আহত হন। কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যায় অভিযুক্ত শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের বিচার কাজ চলার মধ্যেই পুলিশের গুলিতে ওই কৃষ্ণাঙ্গ যুবক নিহত হন। পাকিস্তানের সরকার দেশটির সশস্ত্র বাহিনীকে অসম্মান এবং উপহাসকারীদের শাস্তি দিতে আইনের পরিবর্তন আছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটি দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধি 1898 এর সংশোধনী বিলে অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত ওই সংশোধনী আইনে রয়েছে, কেউ দোষী প্রমাণিত হলে তাকে 2 বছর কারাদণ্ড বা 5 লাখ রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। পাকিস্তান বিরোধী দলগুলো ক্রমাগত সমালোচনার মুখে পড়ায় দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে ওই আইন সংশোধনী আইনের প্রস্তাব দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে পাকিস্তানি বিরোধী দলগুলো দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে সশস্ত্র বাহিনীর নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে উপহাস করে আসছে। ইমরান খানকেও বেশিরভাগ সময়ই দেশটির সামরিক বাহিনীর পক্ষে কথা বলতে দেখা গেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।